হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি মন্দিরে। আমাদের দেখে আর বাজার আসবি। আমরা রওনা দেবো। যাচ্ছি আমার দেশে যাচ্ছি সোমনাথ ঘোষ আর আছে সামনে চলে বিশ্বজিৎ ঘোষ। কালনাগানে পৌঁছে গেছি আমরা, চলে এসেছি। দুটো ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, তারা এখনো এসে পৌঁছায়নি। তারা পেট্রোল পাম্পে তেল পুরতে গেছে গাড়িতে, কিছুক্ষণ ওয়েট করার পর হয়তো চলে আসবে। হ্যালো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি কাল্লাগারে। এবারে এবার আমরা যাবো একবার, আমরা মন্দিরের দিকে আপনাদের সঙ্গে নিয়ে যাবো। আমাদের সঙ্গে থাকুন, আমরা দর্শনে নিয়ে যাবো। আমরা রওনা দিলাম বাবা ভোলেনাথের দর্শনে। জয় শ্রী শম্ভু। জয় বলে মহাদেব। আমাদের পরম, আমরা মহাদেবের পরম ভক্ত। আমাদের মহাদেবের একমাত্র মহাদেব যার চৈতন্যের কোনো প্রশ্ন উঠবে না। যেখানে কিন্তু পন্ত নেই সেখানে সংকট থাকে। আপনারা দেখতে থাকুন, মহাদেবকে দর্শন করাচ্ছি, আম্মু যা করছি,
আপনি কি করছেন? আমি যা করছি বলতে, আমি মহাদেব দর্শন করছি। আচ্ছা আচ্ছা, দেবাদিদেব মহাদেব মেরে ইয়ার তো মানে। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একদমই না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এটা আমার প্রথম ব্লগ, যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি, আস্তে আস্তে সব ভালো হয়ে যাবে। একটা বাতি দিয়ে পুড়িয়ে পাওয়া বাতি তাকে স্মরণ করছে। বাবার ঘরটা কালো করলাম, মনে ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও। যদি বাবাকে ভালোবেসে থাকো তোমরা সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, দেবে তো? অবশ্যই দেবে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের এখনো রাত হয়ে গেছে, এত রাত হয়ে গেছে লাইট শো গুলো দেখতে খুব সুন্দর লাগছে। দেখেন মন্দিরটা, এখানে টাইমের মধ্যে বেরিয়ে যাওয়ার টাইম, তাই এখন বের করে দেওয়ার সময়, তাই আমরা এখন এখান থেকে এবার বেরোবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক তো করবেনই, কমেন্ট কোনো কিছু প্রবলেম হলে কমেন্ট অবশ্যই করবেন। আমরা রাজবাড়িতে ঢুকতে গেছিলাম, তো রাজার অত্যন্ত প্রহরী আমাদের আটকে দেয়, তো বললেন যে একটা টাইমিং থাকে রাজার, রাজার সাথে দেখা দেখা করা। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে রাজবাড়িতে প্রবেশ করাবো, আপনাদের দেখাবো। এখন আমরা যাচ্ছি ভবপাগলায়। ভবা গেল নয়ন জলে, কেউ দিল না দ্বীপ জলে, কিন্তু আমি যা দ্বীপ জলতে যাচ্ছি আমরা আপনাদের সঙ্গে থাকবো। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। আপাতত এই ফোনটি শেষ করলাম, এবার আমরা বাড়ি যাওয়ার পথে এসে গিয়েছি। আপনারা ভিডিওটা এন্ড অব্দি দেখতে পাবো, আশা করি মনোরঞ্জনের জন্য যথেষ্ট কিছু আমরা দিয়েছি, এবার আপনাদের উপর নির্ভর করছি। আপাতত বাই, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো।